চায়ের দোকান ও মুদির দোকানের আড়ালে চোলাই মদে ঠেক, গ্রামের মহিলারা একজোট হয়ে ভেঙে দিলেন সেই ঠেক। চায়ের দোকান এবং মুদির দোকানের আড়ালে বসছে চোলাই মদের ঠেক, বারংবার বারণ করা সত্ত্বেও বন্ধ হয়নি এই চোলাই মদের ঠেক। এরপর বাধ্য হয়ে সেই ঠেক বন্ধ করে দিল গ্রামের মহিলা বাহিনী। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কালিয়াগঞ্জের বোচাডাঙ্গা অঞ্চলের হলদিবাড়ি মোড়ে। স্থানীয় বাসিন্দা সহ মহিলা বাহিনীর অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় চায়ের দোকান এবং মুদির দোকানের আড়ালে চলছে চোলাই মদের ঠেক। বিভিন্ন সময় রাত বিরেতে ওই পথ দিয়ে মহিলাদের যাতায়াত করতে হয়। সেই সময় মদ্যপ অবস্থায় মহিলাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে ওই মদের ঠেকে বসা লোকজনেরা। এই বিষয়ে বারংবার স্থানীয় পুলিশ এবং প্রশাসন ও আবগারি দপ্তরকে জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানিয়েছেন মহিলা বাহিনী। তাই বাধ্য হয়ে এদিন এলাকার মহিলারা একত্রিত হয়ে সেই চোলাই মদের ঠেক বন্ধ করতে অভিযান চালায়। ঘটনা সূত্রে জানা যায়, এদিন মহিলাদের প্রতিরোধের মুখে পড়ে চোলাই কারবারিরা গা ঢাকা দেয়। দোকানের আশেপাশে ঝোপঝাড়ে লুকিয়ে রাখা প্রায় 50 থেকে 60 লিটার চোলাই মদ খুঁজে বার করে রাজ্য সড়কে ঢেলে নষ্ট করে দেয় মহিলা বাহিনী। অভিযোগ, শুধুমাত্র মহিলাদেরকে গালিগালাজ করা নয়, এলাকার ছোট ছোট বাচ্চারাও ওই মদ কিনে খাচ্ছে। অনেকেই ইতিমধ্যেই মদ খেয়ে অসুস্থ হয়ে মারা গিয়েছে। সেই কারণে এলাকায় চোলাই মদের ঠেক বন্ধের দাবি জানিয়েছিলেন মহিলারা। বারংবার পুলিশ প্রশাসনকে জানানো সত্ত্বেও মেলেনি কোনো সুরাহা। এরপরই তারা মদের ঠেক বন্ধ করবার জন্য একত্রিত হয়ে অভিযান চালায়। এই বিষয়ে আন্দোলনকারিনী এক মহিলা জ্যোৎস্না বর্মণ জানান, আজ কালিয়াগঞ্জ থানা ও কালিয়াগঞ্জ আবগারি অফিসে এসে অভিযোগ দাখিল করি আমরা। দীর্ঘদিন ধরে এলাকায় চায়ের দোকান এবং মুদির দোকানের আড়ালে চোলাই মদ বিক্রি হচ্ছিল, যার কারণে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। ছোট ছোট বাচ্চারা এই মদের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে, অনেকেই অসুস্থ হয়ে মারাও গিয়েছে। এই বিষয়ে এর আগেও প্রশাসনকে জানানো হয়েছে, কিন্তু কোনো সুরাহা না মেলায় আমরা আজ বাধ্য হয়ে ওই ঠেক বন্ধ করার উদ্যোগ নিই। এখানে আমরা রসিদ কপি জমা দিতে আসছিলাম, দরখাস্ত এখানে জমা দিলাম। তো আমরা চাইছি মদের এগুলো বন্ধ হোক দোকানগুলা, এখন দেখা যাক কি হয়। আজকে আমরা থানাতে গেছিলাম, থানাতে জমা দিছি আর এখানে জমা দিলাম। তারা বললো যে আমরা চেষ্টা করব, আমাদেরও সহযোগিতা চাইলো, তো আমরা আছি পাশে, ওরা আমাদের পাশে থাকলে হলো। আমাদের তো হলদিবাড়িতে অনেক মানে মদের দোকান, মানে এই মদগুলো চুল্লু না কি বলে এগুলো মদ, তো আমরা চাইছি বন্ধ হোক। এই ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, কালিয়াগঞ্জ। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।